আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আর ঈদ নিশ্চয় সবার ভালো কাটছে। আমি আসলে ঈদের একটা মানে ব্লগ আপলোড করতাম, করি আমি সময় করতাম পারছি না, এর লাগে একটু লেট হয়ে গেছে। আর এটা যেটা কিছু রেকর্ড করি আছে, হয়ে সময় করে শেয়ার করবো আপনার লগে। এবারের ঈদ আসলে মাশাআল্লাহ আমার খুব ভালো কাটছে। ভালো কাটার রিজন ওই লগে আসলে আমার তিন বাচ্চা, স্পেশালি ফাতেমা মারিয়াম, তারা এখন একটু একটু বুঝে ঈদ কিতা। আর তারার আসলে তারার যে মানে মানে ইয়ে করে আর কি, খুশি দেখি আসলে আমরা আমার ছোটোবেলার কথা মনে হয়, ছোটোবেলা তাতে যে ঈদ ঈদের আসলে মজা আসলে এখন মানে ইলাফ মিলে না, কিন্তু বাচ্চার মাধ্যমে আসলে ওটা স্মৃতি এখন মনোর আর খুব ভালো লাগছে। সো ফাতেমা মারিয়াম খুব বেশি এনজয় করছে এখন তারার এই ঈদের, স্পেশালি আমরা বাইরের দেশে থাকি তো ঈদ একটু বোঝা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়। যে মানে বাংলাদেশে তো সিচুয়েশন সবে করে দেখলে মানে যে পরিবেশে থাকবো পরিবেশ যেটা দেখো ওটাও তো বাচ্চানতে শিখে নানি। তো মারিয়াম ফাতেমা তারার আসলে তাসমিম মাশাল্লাহ বুঝইন, মারিয়াম ফাতেমারে বোঝানির লাগে আসলে একটু এফোর্ট বানাইয়া এবার ঈদের কিছু আয়োজন করছিলাম। আমি আসলে যে ফিটা টিটা বানাই নিতে একটু আমি একটু মানে অত আমি একটু এক্সপার্ট না, এটা আমার একটু দুর্বলতা। এবারও আমি চেষ্টা করছি এবার সপ্তাহ একটু একটু করতাম। আর করার একটা রিজন আছিল, এবার আমরা লগে ঈদ এখন আমার স্পেশাল গেস্ট আসলাম, আমরার লগে ঈদ করছে না ইয়া আমার দেবরা আইসিলা, তাই তা হইন মানে স্টুডেন্ট বিষয়ে আইসেন বার্মিংহাম তা হইন, তো তাই না আর কি ঈদটা একটু ডিফারেন্ট হয়েছে, একটু ঈদ ঈদ লাগছে আমরার, আলহামদুলিল্লাহ একটু বেলা সময় কাটছে আমরার। তো মারিয়াম ফাতেমার যেটা হইরাম তারার লাগে আসলে আমি একটু বেশি এফোর্ট দিছি, আমি বানুমান আমরা সবে মিলিয়া। আর তারা তো খুশি দেখি আসলে নিজেরও ভালো লাগে, তারা ছোটোখাটো জিনিস পাইয়ে তারা খুশি, এমন কিছু দেওয়ার লাগে না একটু মানে গিফট ঈদ উপলক্ষে গিফট ওটা মানে একটু তারা বুঝাইছি আর কি। তারা যেমন আর কি আমরা বাইরের দেশে থাকি, তারা ক্রিসমাসটা মনে করে মানে এদেশে তো ক্রিসমাসটার বড়ো তারার ফেস্টিভ্যাল, তো তারার এবার চেষ্টা করছি যে ঈদের সময় দেখাইতাম যে আমরারও ফেস্টিভ্যাল আছে। তো ঈদের সময় আমি চেষ্টা করছি ঘর টোর আমরা মানে একটু ডেকোরেট করতাম বা ফুড বা একটা জিনিস একটু ডিফারেন্ট করতাম গিফট পাওয়া সপ্তাহ, যাতে তারা এটার স্পেশাল এটা যে ঈদ এটা স্পেশাল এটা বুঝে। আলহামদুলিল্লাহ তার খুব বেশি এক্সাইটেড আসিল। আর তার উপরে ফাতেমারও বার্থডে আসিল ঈদের দুই দিন বাদে, তো দুইটা মিলাই আর কি আমরা মানে কদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে। তো আমি কিছু ভিডিও রেকর্ড করছি কিন্তু একটু আলাদা করি আপলোড করবো আর কি, মানে ঈদের একটা বার্থডের একটা মানে সব কিছু মানে সব মিলাই আর কি একটু বহুত ব্যস্ততার মধ্যে আসলাম, তারপরে চেষ্টা করছি টুকটাক ভিডিও রেকর্ড করতাম। তো এখন করে যেটা ভিডিও দেখরা ইতা সপ্তাহ আমার ঈদের টুকটাক আয়োজন। আর ঈদের তো মানে একদিনও করছি না, আমি তো জব করি আমার কলেজও আছে, তো এটা আমি সময় বার করি হরি গত চার পাঁচ দিন, ঈদের চার পাঁচ দিন আগ থেকে একটু একটু হরি বানাইতাম, বানাইয়া আমি একটু ফ্রি স্টিচ করছি আর কি, আর মানে টুকটাক আর কি। তারপর মানুষও বেশি না, আমি খানি বেশি ওয়েস্ট করা তো ঠিক নয়, তো যতটুকু ফার্সি টুকটাক সবর পছন্দ যারা মানে আর গেস্ট নেই বা তানোর পছন্দ মতো নুমান আমার পছন্দ মতো বাচ্চাদের পছন্দ মানে খানি টানি দিতা আছে, তো করার চেষ্টা করছি। তো মানে বাখর খানিটা তো আমি করছিলাম আর আবার করলাম আর কি, হই একটু মানে বাখরখানির রেসিপি আমি অলরেডি আপলোডও করছি, মানে কেউ বানাইতে চাইলে ইয়ে করতে পারবো। আসলে এই বাখরখানির রেসিপি আমার ফ্রেন্ড বন্ধুর কাছে খুব বেশি সাড়া পাইছি, তারা খুব ভালো পাইছে যে একটু মানে সহজভাবে বানানি এটা আছে নানি, মানে অরিজিনাল বাখরখানি বানাইতে অনেক সময় লাগে। তো আমি সবসময় আমার সব রেসিপি চেষ্টা করি মানে ইজিলি কিতা বানানি যায়, যাতে সবে আমি নিজেও একটু মানে খামটা মোর ব্যাপারে একটু একটু খাম সুর খোয়া যায় আমার, আমি সবসময় শর্টকাট খুঁজি। তো আমিও সবসময় শর্টকাট খুঁজি, আমি চাই আমার মানে কেউ রেসিপি খুঁজলে যাতে শর্টকাটভাবে কিছু পাই না, যেহেতু আমরা সবারও বিজি লাইফ থাকে যাতে শর্টকাটও হয় আবার টেস্টও ভালো থাকে, ওলা আমার একটু ইয়েও থাকে সবসময় আমার খেয়াল থাকে। তো আমার রেসিপি যারা ফলো করেন যারা ফলো করেন তারা বুঝবা যে আমার সব রেসিপির কিন্তু মানে অ্যাভেলেবল সবটা থাকে, এমনও থাকে হয়তো মানে গরুর টুকটাক লেফট ওভার ওটা মানে চেষ্টা করি আর কি যাতে জিনিসটা রিউজ করা যায় বা কিলা ইয়ে করা যায়। তো ওতো ওলা আমি বানাই। আর ঈদের সময় তো আমি যত বানাই না এখানে বাচ্চা তোর তো চিকেন নাগেটস বানানি লাগে, তারার তো আর ঈদের অন্যতা তারার ভালো লাগে না, তো তারা লাগে চিকেন নাগেট বানাইছিলাম। আর ঈদের দিন ঘুম থেকে মানে মারিম ফাতেমা তারা সবরে তুলিয়া তার সাওয়ার করাইয়া ঈদের খাফর বা করছিলাম, তো এবার এও দুইটা খাফর মারিম ফাতেমার মানে ঈদের লাগে স্পেশালি লইছিলাম। ঈদের ফলকে আসলে মানে আমি আগে থেকেই লইয়া রাখি দিই, সেল থাকলে লইয়া রাখি দিই, মানে অনেক সময় বার্গেন থাকে
ক্রিসমাস ছিল, তারপরে আর কি বালা খাবার দাবার গিয়ে থাকে, তো আমি তখন দইয়া রাখি দিই। তো দুইটা খাবার বার করছে রমজান মাস, রমজান মাসের ঈদও আর কি, মানে ঈদ উল ফিতর আর দুইটা বার করব ঈদ উল আজহার সময় ইনশাল্লাহ। আর ও খাবারটা আমি বার্মিংহাম থাকি, মানে আমার বইনে চুজ করে দিয়েছে, ছোটো বইনে বার্মিংহাম থাকি। এটা পাকিস্তানি ড্রেস, তো এটাও আমি কিনছি আসলে বাক্কা আগে, তো চিন্তা করটা মোটা ফিনতাম নি। বার করছি ঠিকও বাদে, মানে গরম লাগছে দেখি আর এইটা ফিনছি না। এবার পরে আর একটা টোপ মানে মাইন্ডও আসছিল যে আমি মানে ফিনব ও যে অরেঞ্জ কালারের রোগটা। এটা আমি আসলে একটা লাকি আফু একজন আসইন তাই একটা ব্লগার তান কাছ থেকে আমি কিনছিলাম। তো টপটা খুব মানে বালা দেখতেও লাগে, মানে ইয়ে বালা কোয়ালিটি বালা, তো আনছিলাম। কিন্তু মানে সবচেয়ে মজার ব্যাপার হইলে ওটার মধ্যে কোনো আমি ফিনছি না, শেষে আমার যেটা আরাম লাগছে ওটা আমি ফিনছি। তো তো টুকটাক মিষ্টি মানে ওটা আনছিলাম। আর ও যে কেক দিয়ে দেখরা, কেকটা আমার আব্বম্মুর লাগে বাংলাদেশও, মানে আমরা অর্ডার দিছিলাম যাতে বাংলাদেশও, মানে আমরা তো আব্বম্মুর লগে নাই, তো কেকের মাধ্যমে আমরা একটু মানে মায়া আমরা একটা আছে ইয়ে আছে ওটা মা বাবার দোয়া, মানে একটা ফাওয়ার একটা ইয়ে আর কি। তো তারা কেক তারা আমরা কেক দিছিলাম, যে তারা কেক ইয়ে করলাই দুর্দিন করি আমরার লগে, মনে হইল আমরা লগে শরীর কাছলা তারা। তো এটা আল্লাহ আসলে একটা যে গুড ফিলিংস মা বাবা ফলে কিছু তো ছুটে একটা কেক, কিন্তু মানে একটা গুড ফিলিংস লাগে আমার মা বাবাকে কেক কটা হাঁটছে আসলে খুব ভালো লাগছে। তো ঈদের বাদর দিন দুই দিন বাদে, মানে ঈদ তৈল কত বুধবার না বৃহস্পতিবারে আসিল, বৃহস্পতিবারে আসিল, তো রবিবারে লন্ডন গেছিলাম আমরা। লন্ডন আমার বড় বইন থাক হইন, লন্ডন যাওয়ার আসলে আমার প্ল্যান আসিল না, হঠাৎ করে নুমানে হইরা লন্ডন যাইতা। তো আমার তাইন যাইতা লন্ডন তান বইনের গড়ো যাইতা, তান আমরা একটা ফ্যামিলি একটা ইয়ে আছে ওয়েডিং আছে, আর তো তাইন গেছেন হন, তখন আমি বাসা দেখলা থাকি যায়নি, তান একটু মানে মানে ইয়ে করছেন আর কি, চাইছেন আর কি বাচ্চেন তোর একটা সময় ভালো, তান তো আমার তাই মানে তাইনও একটু জোর করি আমার বইনের গড়ো দিছেন আর কি। আমার মাইন্ডও আসলে বইনের গড়ো যাইতাম কদিন বাদে, আমারও তো প্ল্যান আসিল না, তো গেলাম আসলে গিয়া খুব ভালো লাগছে। তো আবার বড়ো বইনের গড়ো, তো আমার বড়ো বইন তো সপ্তাহ হোমমেড সপ্তাহ বানাইন তাইন সব, আমি তো যারা আমার ব্লগ দেখছেন আগে তারা জানো যে আমার ব্লগের মাঝে সবসময় ইয়েও থাকে, মানে আমার বড়ো বইনের গড়ো আবার গেছিলাম তাই খুব টিপটপ জেনারেল সিলেটি বাসায় কই খুব গুছালো টাইপের আর কি, তাই সপ্তাহ তান মানে আয়োজন সপ্তাহ ইয়ে করা থাকে তাই। ও তো যাওয়ার লগে লগে পাচ্ছেন তো গিফট বাড়ছো আত্মা হইন, তাই তার লাগে আয়োজন হইন তার গিফট বা করি দিরা। তো তা ব্যাগ তা তাই নিয়েও তাই মালয়েশিয়াত গেছিলো আবার হলিডেত আনছিল তার লাগিয়া। আর আমি আমার ও বঞ্জির মানে সুইটোর বান্ডার দেখে আমি ও বা হয়ে গেছি, মোটামুটি একটা সপর মতো বান্ডার তা, মানে আমার ছোটো মানে বঞ্জি যে তাই আর কি একটু খাত নিতে একটু ইয়ে করে, তো তাইরলা একটু সুন্দর করি তার সব ছোটো মেয়ে লাগে তারা ইজিটা চাই ওটা ইয়ে দিলাইন। ও তো মানে আমার বড় বোন খুব হেলদি খানির ব্যাপারে খুব সতর্কতা হন, কিন্তু তার ছোটো মেয়ে তো চাতায় খানির মাঝে তাই ওটাই জিতা বালা পাই দিই একটা কিছু খাইল একদম। তো আমার বড় বোন ওটা বানাইলাম, ওটা আসলে কিতা জানি টেঙ্গা রাঁধছিলাম, মানে তারপর ও যে একটা এটাই লোক তিলর বড়া যে মজার, এইগুলো আমি আসলে রেসিপি কোনো সময় সময় পাইলে শেয়ার করবো। আর বড়ো বোনের গেলে তো আমার ইলিশ মাছ খাওয়াও লাগে, তো আমার যাওয়ার সময় থাকলেও তার সবসময় তাই একটা ইলিশ মাছ, ইলিশ মাছ রাঁধোই আমার লাগে। আর ও তিলর বড়া আসলে এত মজার আর কি খুব হেলদি, আর এটা আমি আসলে প্রায়ও বানাই আমার বড়ো বোনের কাছ থেকে আমি শিখছিলাম। আমার আম্মু তো আমরা বাসায় সবসময় পারুন এটা বানাইতাম, আর মেনলি আমার বড়ো বোনের কাছ থেকে আমি শিখছিলাম টিপস কিলা বানাই, তো আমি মাঝে মাঝে বানাইয়া খাই। তো বাচ্চাইনতে তো ইয়ে করলা, তো বাড়া খেলা তাসলা তারা, তার খুব এনজয় করছে আলহামদুলিল্লাহ। তো মানে বিকালের দিকে আমার আইছিলাম আমরা লন্ডন থাকিয়া, আর এবার ঈদও মানে আমার স্পেশাল যেটা আমার আকর্ষণ যেটা আর কি, আমি আমার নিজরে একটা এয়ার ফ্রায়ার গিফট করলাম। এখন তো গিফট করবার সময় তো মানে আমার গিফট করার মানুষও কম, আর গিফট করলে মানে একটা কিছু পছন্দ হইলে পছন্দ হইব কি না হইব, তো ওখান নিজের গিফট নিজেও চুজ করিলাই আগে নিজে নিজেও গিফট করিলাই। তো এয়ার ফ্রায়ারটা আমি কিনতাম কিনতাম অনেক দিন ধরে খেয়াল আসিল, তো আলহামদুলিল্লাহ এবার ঈদ উপলক্ষে আমি আমার নিজরে গিফট করলাম, করে আমার নিজরে খুব ভালো লাগে গিয়া, মানে নিজরে যে গিফট করলেও যে ভালো লাগে আসলে মাঝে মাঝে নিজরে ট্রিট করার দরকার আছে। তো আমার খুব ভালো লাগছে এয়ার ফ্রায়ারটা, তো ইনশাল্লাহ এটার রেসিপি কিছু শেয়ার করবো আপনার লগে ইনশাল্লাহ। আর মানে আমার নেক্সট বার্থডে ব্লগ একটা আপলোড করবো ভেরি সুন, ওটা দেখার মানে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ, সব ভালো থাকবা। তো এটা আমার ফার্স্ট পার্ট, আমার ঈদের মানে ঈদ আর বার্থডে তো একলগে হয়েছিল, তো ঈদের ফার্স্ট পার্ট শেয়ার করলাম কিছু মোমেন্ট, আর সেকেন্ড পার্টও শেয়ার করবো সময় করি ইনশাল্লাহ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক।